ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে রবিবার সকালে পটুয়াখালী ও খুলনায় গাছ পড়ে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে পটুয়াখালী মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামে ঝোড়ো বাতাসের তোরে ঘরের উপর গাছ চাপা পড়ে হামিদ ফকির নামে এক বৃদ্ধ মারা গেছেন বলে মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন পাশাপাশি খুলনার দিঘলি উপজেলায় সকালে গাছ পরে আলমগীর হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দিঘুলিয়া থানার ওসি মল্লিক মোর্শেদ এছাড়া খুলনার ডাকপ উপজেলায় প্রমীলা মন্ডল নামে এক নারী গাছ চাপা পড়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ আবহাওয়া অধিদপ্তর রবিবার সকালে দেশের চারটি সমুদ্র বন্দর সমূহ থেকে দশ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বললেও পটুয়াখালীতে বিপুল সংকেত এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মতিউর ইসলাম চৌধুরী ফলে আশ্রয় কেন্দ্রে অবস্থানরতদের বের না হওয়ার জন্য বলা হয়েছে কুয়াকাটা পৌরসভার হালাদার জানান সাগর ও নদী সব বাঁধের বাইরের বসতিদের বেশ কাঁচা কাঁচাঘর ভেঙে পানিতে তলিয়ে গেছে পটুয়াখালী প্রতিনিধি জানান কুয়াকাটার সাগর প্রচন্ড উত্তাল অবস্থায় রয়েছে রাঙাবালির চর আন্ডায় বেরিবাদের ভাঙ্গা অংশ থেকে পানি ঢুকে তলিয়ে গেছে পুরো চরটি সেখানে একটি মাত্র আশ্রয় কেন্দ্র থাকায় চরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে এদিকে জোয়ারের প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত হয় উপকূলের দশ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে কলাপাড়া লালুয়া চারিপাড়ার ভাঙ্গাবাদ দিয়ে রাবণাবাদ নদীর পানি প্রবেশ করে দশ গ্রামের মানুষ ভোগান্তিতে রয়েছেন এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভোলায় শনিবার রাতে লালমোহন ও চর ফ্যাশনে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের পনেরো ঘর বিধ্বস্ত হয়েছে এতে অন্তত দশজন আহত হয়েছে স্থানীয়রা জানা রাত নয়টার পর লালমোহন উপজেলার লর্ড হাউন্ড ইউনিয়নের পিয়ারিমোহন গ্রামে হঠাৎ করে ঘূর্ণি আটটি ঘর বিধ্বস্ত হয় এতে ঘর চাপা পড়ে ওই গ্রামের সাজেদা বেগম তারেক আরিফ শরীফ মোস্তাফি সহত দশজন আহত হয় এদের মধ্যে গুরুতরদের চরফ্যাশন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তাদের মধ্যে তারেকের অবস্থা বেশি গুরুতর